আসসালামু আলাইকুম বন্ধুরা, পপিস রেসিপিতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন, হাঁটি হাঁটি পাপা করে চলে এসেছে শীত। আপনাদের জন্য শীতের শুরুতেই নিয়ে চলে আসলাম পিঠার রেসিপি। আজকে আমি নতুন নিয়মে ভাপা পিঠা তৈরি করেছি বন্ধুরা। দেখুন, আপনারা সবাই এই পিঠাটা তৈরি করতে পারবেন, কোনো কষ্টই হবে না বন্ধুরা। আমি আজকে যে পদ্ধতিতে ভাপা পিঠাটা তৈরি করব, আপনারা সেই পদ্ধতিতে করলে আপনাদের কোনো কষ্ট হবে না, সহজেই তৈরি করে খেতে পারবেন। চলুন তাহলে তৈরি করা যাক। দেখুন বন্ধুরা, আমি এখানে কি কি উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আমি চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, এখানে আধা কেজি পরিমাণ চাউল, আতপ চাউল আমি ভালো করে ভিজিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, এখানে আমি নারিকেল কোড়া নিয়ে নিয়েছি, এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে পিঠা বানাবো। আর ওখানে আমি একটা ন্যাকড়া ভালো করে ভিজিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আজকে আমি পিঠা বানাবো, দেখুন আপনাদের দেখাচ্ছি একটি সহজ পদ্ধতি। দেখুন বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি একটা সহজ পদ্ধতি শেয়ার করব। বাবা পিঠা এভাবে তৈরি করলে অনেক সহজে তৈরি করা যায়, কোনো ঝামেলা হয় না। আপনারা এরকম যে কোনো পাতিলে বাবা পিঠা তৈরি করতে পারবেন। দেখুন, আমি এরকম একটা পাতিল নিয়ে নিয়েছি, তাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে বরফ দিয়ে নিয়েছি পানিটা। আর এরকম জালি তো সবাই ঘরে ঘরেই আছে, এই জালিটা মেতে দিয়ে দিব। এখন আমি আপনাদের একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখন পিঠা তৈরি করব। এখানে আমি অল্প একটু গুঁড়ি দিয়ে দিলাম, তারপরেতে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম গুড় দিয়ে দিবেন। অল্প করে আমি নারিকেল দিয়ে দিলাম, এখন উপর থেকে আবার গুঁড়ি, উপর দিয়ে হালকা করে একটু গুড় দিয়ে দিব। দেখতে সুন্দর লাগবে তাহলে পিঠাটা। এখন হালকা গুঁড়ি দিয়ে দেখুন বন্ধুরা, এভাবে করে আপনারা সমান করে নেবেন। তারপর ভিজা কাপড় দিয়ে এভাবে সুন্দর করে ঢেকে এতে দিয়ে দেবেন। দিয়ে বন্ধুরা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, পিঠাটা আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এই সময় অনেক ধীরে আস্তে করে আপনার পিঠাটা নামাবেন, কেননা গরম পানির ভাপটা থাকে। দেখুন বন্ধুরা, পিঠাটা আমার কত সুন্দর হয়েছে দেখতে। এরকম করে বন্ধুরা আমি সবগুলি পিঠা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পিঠাগুলি কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার অনেকগুলি পিঠা হয়েছিল, কিন্তু বানাতে বানাতে বাচ্চারা পিঠাগুলি খেয়ে ফেলেছে, এই জন্য আপনাদের সামনে শুধু তিনটাই পরিবেশন করলাম। দেখুন, আপনারা এইভাবে বাসায় করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আজ তাহলে এ পর্যন্তই শেষ বন্ধুরা, আসসালামু আলাইকুম।